হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু খেলার দুনিয়া হ্যাঁ আজকের এই ভিডিওটায় আমরা বেশ কিছু নতুন টপিক স্পোর্টস ওরিয়েন্টেড এক ঝলকে দেখে নেব তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শেষ করি অবশ্যই ভিডিওটার এন্ড পর্যন্ত দেখো এবং ক্লাসের পরে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের তো খেলার দুনিয়ায় প্রথম যেটা আমরা দেখব কোপা আমেরিকা যেটা কিনা দু হাজার চব্বিশের একটা আপকামিং স্পোর্টস ইভেন্ট আয়োজন করছে যে দেশটা দেশটার নাম যদি আমরা দেখি তাহলে হচ্ছে ইউনাইটেড স্টেটস মনে রাখতে হবে দু সালে প্রথমবার আয়োজন করেছিল ইউএসএ এটা দ্বিতীয়বার তারা আয়োজন করতে চলেছে কোপা আমেরিকা শুরু হচ্ছে কুড়ি জুন চলবে চোদ্দই জুলাই পর্যন্ত ওকে টিম ষোলোটা টিম পার্টিসিপেট করছে দুটো কনফেডারেশন থেকে চোদ্দোখানা শহরে বলতে পারো চোদ্দোটা ভেনিউতে এটার ম্যাচগুলো হবে অর্গানাইজ করছে সাউথ আমেরিকার ফুটবল রুলিং বডি যার নাম হচ্ছে কনমেবল ফাইনালটা হওয়ার কথা চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ অফিসিয়াল ম্যাচকটার নাম রাখা হয়েছে ইগল যেটা কিনা নেমড নেম ড্যাস ক্যাপ্টেন নামকরণ করা হয়েছে আর বলটা স্পন্সার করছে কে মনে রাখবে ম্যাচ বল স্পন্সার করছে পিউমা তার কারণ কি এই প্রথমবার দীর্ঘ কুড়ি বছর পর নাইকির সাথে যে পার্টনারশিপ ছিল কোপা আমেরিকা সেটা এন্ড হয়েছে দু হাজার তেইশে এবং সেই জায়গায় অফিসিয়াল ম্যাচ বল প্রোভাইড করবে কে না পিউমা তাহলে খুবই একটা ইন্টারেস্টিং টুর্নামেন্ট আসতে চলেছে কোপা আমেরিকা আমরা যারা ফুটবল দেখি বা ফুটবলের ভক্ত অবশ্যই কোনো ম্যাচ আমরা হয়তো মিস করব না বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচ তো অবশ্যই মিস হবে না যেহেতু আমি আর্জেন্টিনার একজন বড় ভক্ত তাই আর্জেন্টিনার নাম বললাম বাকি যারা যে যা টিমের ভক্ত অবশ্যই তারা প্রত্যেকটা ম্যাচ দেখবে এবং অবশ্যই আমার পরীক্ষার জন্যও কিন্তু আমাকে দেখতে হবে এই যে ইনফরমেশনগুলো আমরা দেখলাম এই ইনফরমেশনগুলো তো আমাকে মনে রাখতে হবে এবং ফাইনালে যারা চ্যাম্পিয়ন হবে তাদের নাম বা ম্যান অফ দ্য টুর্নামেন্ট যদি কেউ হয় তার নাম বা অফিসিয়াল বল কাকে দেওয়া হলো তার নাম ইত্যাদি ইত্যাদি ইনফরমেশনগুলো জাস্ট এর সাথে অ্যাড হয়ে যাবে তাই অবশ্যই নজরে রাখতে হবে কোপা আমেরিকা কোপা আমেরিকার পরে নেক্সট স্পোর্টিং ইভেন্টটা যদি আমরা দেখি কিনা ফর্মুলা ওয়ান এফ ওয়ান আমরা যারা জানি সেটা কি একটা মোটর কার রেস দু হাজার চব্বিশের রেসপেক্টে এই ফর্মুলা ওয়ানের টোটাল রেস হওয়ার কথা কটা টিল ডেট দু হাজার চব্বিশের এখনো পর্যন্ত তুমি যদি দেখো টোটাল রেস হয়েছে কটা না আটটা রেস হয়েছে এবারে এই 8টা রেসের মধ্যে তুমি যদি দেখো নিয়ার এবাউট 5খানা রেসে চ্যাম্পিয়ন হয়েছে কে ম্যাক্স ভারস্টেপেন যেমন বাহরাইন গ্র্যান্ড প্রিক্স চ্যাম্পিয়ন ম্যাক্স ভারস্টেপেন সৌদি আরবিয়ান চ্যাম্পিয়ন সেম ম্যাক্স ভারস্টেপেন জাপানিজ গ্র্যান্ড প্রিক্স ম্যাক্স ভারস্টেপেন চাইনিজ গ্র্যান্ড প্রিক্স ম্যাক্স ভারস্টেপেন আর এমিলিয়া রোমানাগনা গ্র্যান্ড প্রিক্স ম্যাক্স ভারস্টেপেন আর অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স সে চ্যাম্পিয়ন হয়েছে কার্লো সেন্স জুনিয়র আর মিয়ামি গ্র্যান্ড পিক্সের চ্যাম্পিয়ন হয়েছে কে না ল্যান্ডো নরিস আর মোনাকো গ্র্যান্ড পিক্সের চ্যাম্পিয়ন হয়েছে চার্লস লেকলার্ট তাহলে এখনো পর্যন্ত বা এই ভিডিওটা যেদিন হচ্ছে সেই দিন পর্যন্ত যদি আমি ইনফরমেশান দিই তাহলে আটটা রেসের মধ্যে পাঁচটাই চ্যাম্পিয়ন হয়েছে কে ম্যাক্স ভার্স্টেপেন গত বছরের রেসপেক্টে যদি আমরা দেখি সেখানেও একটা হিউজ পরিমাণে ম্যাচ জিতেছিল কে না ম্যাক্স ভারস্টেপ্যান সব থেকে বেশি তাই তো আমাকে পরীক্ষায় যে কোনো একটা রেসের নাম দিয়ে জিজ্ঞেস করতে পারে যে সম্প্রতি ফর্মুলা এই পার্টিকুলার রেসটার চ্যাম্পিয়ন কে হয়েছে চারটে অপশন থাকবে সেখান থেকে আমাকে অরিজিনাল আনসারটা বার করে নিতে হবে নেক্সট ফর্মুলা ওয়ান এর পরে আমরা কি দেখবো না আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এটাও একটা আপকামিং ইভেন্ট তাই না আমরা যারা ক্রিকেট দেখি ভারত মানেই হচ্ছে ক্রিকেটের ভক্ত বেশি তাই না অবভিয়াসলি ইন্ডিয়ান টিম খেলছে তার মানে ডেফিনেটলি আমরা প্রত্যেকে কম বেশি নজর রাখবো আর এবারে তো ডিজনি প্লাস হটস্টারে পুরোটাই ফ্রি দেখাচ্ছে তাই কারোর এটা দেখতে অসুবিধে হবে না ইন্ডিয়ার পারফরমেন্স আমরা স্টেপ বাই স্টেপ বা বল বাই বল আমরা প্রত্যেকে ওয়াচ করবো তো জিনিসটা আমাদের যেটা মনে রাখতে হবে এটা স্টার্টিং ডেট কবে ফার্স্ট জুন এন্ড হচ্ছে কবে টোয়েন্টি জুন কারা এই টুর্নামেন্টের আয়োজক তখন মনে রাখতে হবে অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে আইসিসি খোদ এটার আয়োজক ক্রিকেট ফরম্যাটটা কি না টি টোয়েন্টি ফরম্যাট ইন্টারন্যাশনাল এটা খেলা হবে তিনটে স্টেজ আছে এটা একটা হচ্ছে গ্রুপ স্টেজ একটা সুপার এইট আর একটা হচ্ছে নক স্টেজ তিনটে স্টেজের মাধ্যমে এটা হবে আয়োজন করছে কারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ যুগ্মভাবে এটা করছে যেখানে টোটাল টিম খেলছে কতগুলো কুড়িটা নতুন টিম হিসেবে এসছে কারা ক্যানাডা উগান্ডা ঠিক এই ইনফরমেশনের পরে যখন ফাইনালি আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ উনত্রিশে জুন আমরা এর সঙ্গে শুধু একটু আপডেট চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নকে রানার আপ কে ম্যাক্সিমাম রান কার মোস্ট অফ দ্য উইকেট কে পেয়েছে জাস্ট এই ইনফরমেশনগুলো শুধু আমরা অ্যাড অন করে নেব ক্লিয়ার এবার যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যখন আমরা আলোচনা করছি তাহলে অবশ্যই আমাকে মনে রাখতে হবে কি প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আর এর আগেরটার ডেটাগুলো কি কি আছে তো প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হয়েছিল কত সাল দু হাজার সাতে সেখানে ইন্ডিয়ার পারফরমেন্সটা যদি আমরা একটুখানি বা ওভারঅল যদি আমরা বিচার করি তাহলে আমরা কী দেখব উইনিং ক্যাপ্টেন কে ছিল অবশ্যই আমরা ছিলাম আমাদের ক্যাপ্টেন কে ছিল মহেন্দ্র সিং ধোনি ফাইনালে যদি আমরা দেখি প্লেয়ার অব দ্য কে হয়েছিল ইরফান পাঠান আমাদের ইন্ডিয়ার রেসপেক্টে আর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট কে হয়েছিল পাকিস্তানের শাহিদা আফ্রিদি দু হাজার সাতের রেসপেক্টে যে কিনা এবারে আবার আমরা যদি দেখি কি না ব্র্যান্ড হয়েছে তাই তো নাকি মোস্ট রান কার ছিল না অস্ট্রেলিয়ার ম্যাথিউ হেডেন দুশো রান করেছিল আর সব থেকে বেশি উইকেট পেয়েছিল পাকিস্তানের উমর গুল ওভারঅল তেরোখানা উইকেট পেয়েছিল এটা ছিল প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ইনফরমেশন আর সঙ্গে মনে রাখতে হবে লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা হয়ে গেল সেটা যদি দেখি কবে হয়েছে দু হাজার সেখানে উইনিং ক্যাপ্টেন কে ছিল না ইংল্যান্ডের জস বাটলার প্লেয়ার অফ দ্য ফাইনাল কে হয়েছিল না ইংল্যান্ডে সামকারেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছিল না ইংল্যান্ডে সামকারেন মোস্ট উইকেট কাটছিল মোস্ট রান ছিল বিরাট কোহলি দুশো ছিয়ানব্বই রান আর সব থেকে বেশি উইকেট পেয়েছিল শ্রীলঙ্কার যার নাম কি নাম হচ্ছে ওয়ানিন্দু হাসারাঙ্গা টোটাল উইকেট পেয়েছিল পনেরোটা তাহলে আমরা প্রেজেন্টটা যেমন মনে রাখবো প্রথমটাও মনে রাখতে হবে আর এর আগেরটা যেটা হয়েছিল সেটাও মনে রাখতে হবে এরপরে খেলার দুনিয়ায় নেক্সট যে ইভেন্টটা আমরা দেখব সদ্য হয়ে যাওয়া আইপিএল টু যেটা স্টার্ট হয়েছিল কবে না বাইশে মার্চ এন্ড হলো কবে ছাব্বিশে মে অ্যাডমিনিস্ট্রেটর কে ছিল না বিসিসিআই এর তরফ থেকে এটা আয়োজন করা হয়েছিল ক্রিকেটিং ফরম্যাটটা কি ওরিয়েন্টেশন ছিল এটা কি টেস্ট ক্রিকেট না এটা কি কোনো টি টোয়েন্টি নাকি কোনো ফিফটি ওভারে তখন মনে রাখতে হবে এটা টি টোয়েন্টি ফরম্যাটে হয়েছে আয়োজন হয়েছিল কোথায় না ইন্ডিয়াতে এই নিয়ে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন কে হলো না কে কে আর কলকাতা নাইট রাইডার্স রানার আপ করা হলো সানরাইজার হায়দ্রাবাদ টোটাল টিম কতগুলো পার্টিসিপেট করেছে দশটা টোটাল ম্যাচ হয়েছে কটা চুয়াত্তরটা টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কে হয়েছে সুনীল নারিন কে কে আর প্লেয়ার মোস্ট রান কে করেছে বিরাট কোহলি আর তরফ থেকে সাতশো রান করেছে আর মোস্ট উইকেট কে পেয়েছে হর্ষল প্যাটেল পাঞ্জাব কিংসের তরফ থেকে চব্বিশটা উইকেট পেয়েছে তাহলে এটা ছিল আমাদের আইপিএল সদ্য সমাপ্ত হলো ইনফরমেশন আমাকে মনে রাখতেই হবে আপকামিং পরীক্ষার রেসপেক্টে আমায় কিন্তু এখান থেকে জিজ্ঞেস করতেই পারে আর এই সমস্ত ইনফরমেশানগুলো ঠিক এইভাবে পাওয়ার জন্য আমাদের পিডাব্লিউর অ্যাপে যে সমস্ত রেগুলার বেসিস ক্লাস হচ্ছে সেগুলো একটু ফলো রাখতে হবে পি তরফ থেকে মনে রাখবে সম্প্রতি চার বছর একটা কমপ্লিট হওয়ার জন্য একটা সেলিব্রেশন চলছে যে সেলিব্রেশনের মধ্যে তোমরা যদি মনে করো এখানে যে কটা কোর্স দেওয়া আছে যে কোনো একটা নিতে পারো যেখানে একটা বিশাল পরিমাণে একটা অফার চলছে যেমন যদি কেউ ডাব্লিউ বিসিএস মেন্সের ক্যান্ডিডেট থাকো দু হাজার যদি মনে করো কোর্সটা নিতে পারো মাত্র আটশো নিরানব্বই টাকায় কেউ যদি সাকসম থ্রি পয়েন্ট ও যে ফাউন্ডেশন ব্যাচ যেটা ডাব্লিউ প্রিলিমস এবং মেন্স দু হাজার চব্বিশকে টার্গেট করে করা হচ্ছে এই ব্যাচে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তাহলে কোর্স ফিস মাত্র দু টাকা এছাড়া হিস্ট্রি অপশনাল তুমি পেয়ে যাবে মাত্র সাতশো নিরানব্বই টাকায় অঙ্গীকার ব্যাচ যেটা কিনা না ডাবলুবিপি কেপি কনস্টেবলকে মাথায় রেখে করা হয়েছে এটারও প্রাইস মাত্র সাতশো নিরানব্বই টাকা উদ্যম টু পয়েন্ট ও যেটা ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপ এটার প্রাইসও রাখা হয়েছে সাতশো নিরানব্বই টাকা অপরাজিত ডাব্লুবিপিএসসির মহাপ্যাক ওয়ান ডে এক্সাম এটা নশো নিরানব্বই টাকা এবং প্রধান ব্যাচ যেটা কিনা না কেপিএসআই মেন ওরিয়েন্টেড এটারও মূল্য হচ্ছে মাত্র সাতশো নিরানব্বই টাকা প্রত্যেকটা ব্যাচে আমাদের ডাব্লু যে সমস্ত ফ্যাকাল্টি বা টিচার আছেন তারা তাদের একদম বলতে পারো লেটেস্ট ইনফরমেশান শেয়ার করছেন বা তোমরা যেভাবে চাইছো সেভাবে ক্লাস হচ্ছে এখানে যে ক্লাসগুলো হচ্ছে এগুলো ছাড়াও ব্যাকআপ হিসেবে কিন্তু আমাদের অ্যাপে রেগুলার প্র্যাকটিস ক্লাসও কিন্তু চলছে প্রত্যেকটা এক্সামকে মাথায় রেখে তাই যারা মনে করছো বা এখন অবধি চিন্তাভাবনার মধ্যে রেখেছো যে কোর্স ফিজটা যদি একটু কম হতো তাহলে নেওয়া যেত তাহলে তাদের জন্য বলতে পারো সুখবর আমাদের ডাব্লু চার বছরের কমপ্লিট ফিজিক্সওয়ালা চার বছরের কমপ্লিট উপল স্পেশাল সেলিব্রেশন অফার চলছে তাই আর দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি ক্লাসে জয়েন করো তাহলে দেখা হচ্ছে ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ